আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্মকেন্দ্রে হক তাহলে সবার হয় কি করে তা আমরা একটু পর্যালোচনা করি মনে করেন রাজনীতি দা যার যার উৎসব সবার খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে এটা কি মানা হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশে সবাই যে উৎসব সভা রাজনীতি যার যার যাবে বিরোধীরা কি কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে দল যার যার কিন্তু উৎসব সবার যাবে তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওই অন্যায় আমাদের কোরবানির উৎসবে গরুজবায়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে গরু উৎসবটা পাপ না আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি ঠিক তেমনই তাদের মূর্তি পূজার উৎসবে হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো আমার দৃষ্টিতে পাপ আমি তো তার পাপে সরে হতে পারি না ঠিক আছে না যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না তাদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু আমরা তাদের ধর্মে অংশ অংশী না তাদের কর্মে সমাজে সামাজিক ব্যবস্থাপনায় অংশী এদিকে খেয়াল রাখতে হবে এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম শুভেচ্ছা ভালো আছে আল্লাহ ভালো করুক অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া দেখা বসা এটার মানে কি অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না কারণটা অধিকার কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না হাততালি দিতে পারবেন পারবেন না তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয় ধর্ম ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো এটা বিষয় আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যে এত দুর্বল হয় একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে আমি তাকে তালি দিচ্ছি তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না তখন আমি ওই পাপের শরিক হয়ে যাচ্ছি আল্লাহ আলম